পোস্টনাটাল কেয়ার, যেটা আমার মনে হয় যে এখনও আমাদের দেশে খুব বেশি মায়েদের মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতা নেই। তো পোস্টনাটাল কেয়ারে আপনাদের কাছে মায়েরা কি আসেন? পোস্টনাটাল কেয়ার কথাটার মানে হচ্ছে যে মানে গর্ভ শেষ হয়ে গেছে, মানে ওর ডেলিভারি হয়ে গেছে, তারপরের অবস্থা, এবং একই সাথে শিশুটিরও এখানে কিছু কেয়ারের ব্যাপার আছে। তো পোস্টনেটাল কেয়ারটা হচ্ছে সাধারণত আমরা বলি যে ডেলিভারি হওয়ার 40 দিন পর্যন্ত মা তার স্বাভাবিক অবস্থান ফেরত যেতে হচ্ছে সময় লাগে, তার শরীরের যেই চেঞ্জগুলি আসছিল সেগুলি আস্তে আস্তে সেটা হচ্ছে চেঞ্জগুলি ঠিক হয়। তো এই কেয়ারটা আমরা সাধারণত দিয়ে থাকি, তার যদি নর্মাল ডেলিভারি হয় সে তো 24 ঘন্টার মধ্যে বাসায় চলে যায়, তাকে আমরা হচ্ছে 7 দিনের দিন আসতে বলি যে 7 দিন পরে আপনি এসে একটা চেক আপ করবেন, তারপরে বলি হচ্ছে যে 6 সপ্তাহ পরে আসবেন, মানে 1.5 মাস পরে, ততদিনে তার 40 দিন পূর্ণ হয়ে গেল, তারপরে বলি 6 মাস পরে আসবেন। এই সমস্ত কিছু মিলায় হচ্ছে পোস্টনেটাল কেয়ার। তো এই কেয়ারটার মধ্যে আসলে আমরা কি করি, আমরা হচ্ছে মার কাছে শুনি যে তার কোনো সমস্যা আছে কি না। অনেক মাই বলে যে কোমর ব্যথা হচ্ছে, বা আমার পেটটা ছোট হচ্ছে না, আমার হাঁটতে সমস্যা হচ্ছে। অনেক মা বলেন যে আমি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারছি না, তারপরে হচ্ছে যে আমি ঘুমাল মানে ঘুম আসে না রাত্রেবেলায়, সারা রাত আমি জেগে থাকি। এই ছোটোখাটো জিনিসগুলি হচ্ছে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তবে ইদানিংকালে আগে হচ্ছে ডেলিভারি হলে তারা এই যে বাসায় চলে যেত আর আমাদের মানে হাসপাতালমুখী হতো না, তবে ইদানিংকালে যেহেতু মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে তারা হচ্ছে আসে আমাদের কাছে এবং তারা একটা নর্মাল চেক আপ করে যায় যে হয়তো কোনো সমস্যা নাই কিন্তু তারা আসলো ঠিকই, 6 সপ্তাহ পরে এসে বললো যে আমার সেলাইটা একটু দেখে দেন, সেলাইটা ঠিক আছে কি না, বা কোনো সমস্যা থাকলে সেগুলি নিয়ে আমাদের সাথে আলোচনা করে।